চিরকুট আর আমি স্বর্ণায় এসে গেছি আলতা এর আপডেট দিতে সিরিয়াল আলতা ফোরিং গল্পটা শেষ হয়ে যাওয়ার কথা কারণ এই গল্পে বেসিক্যালি আর কোনো স্টোরি নেই কিন্তু না সিরিয়াল আলতা ফোরিং তো শেষ হচ্ছে না কারণ মোটামুটি টিআরপি দিয়েই যাচ্ছে দাদার সিরিয়াল বলে কথা তো এখন গল্পটা অন্যভাবে ঘুরছে মানে ফোরিংয়ের তো ইন্টারন্যাশনাল খেলার কথা তো ফোরিং সে খেলাটা খেলবে কিন্তু তার আগেই পুপু ওই বাড়িতে ঢুকে পড়েছে ফরিংয়ের খেলা সে আটকাবে তাই ফড়িংয়ের খেলা আটকাবে তার জন্যে ফড়িংয়ের সন্তানকে সে চুরি করে একটা বাড়িতে রেখে এসেছে যে বাড়িতে তারা আগে থাকতো এবং সেই বাড়ির একজনকে বলে এসেছে যে বাইরের দিকের ঘরগুলোর আলো জ্বালাবে না কেউ কিন্তু জানেন না যে আমরা এখন এই বাড়িতে থাকি সবাই জানে আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছি তো বাচ্চাটাকে দেখাশোনা করো তোমার কাছে রাখো আমি কিছুদিন পরে নিয়ে যাব। মানে সময়টা পার হয়ে যাবে ফরিংয়ের খেলার যে সময়টা সেই সময়টা পার হয়ে যাবে তো তারপরে গিয়ে ফরিঙের বাচ্চা ফরিংয়ের কাছে ফিরে আসবে কিন্তু ফরিং আমার নাছরবান্দা যে না আমাকে তো আবার বাচ্চাকে খুঁজে বার করতেই হবে এরই মধ্যে অর্জুনকে আবার কল করে দিয়েছে পুপু মানে ফেক কল করে এরকমভাবে বলে দিয়েছে যে গলা চেঞ্জ করে যে তুমি ফর্ম ফিল করতে যাচ্ছ তো ফর্ম ফিল যদি তুমি করো তাহলে এই বাচ্চাটাকে মেরে তোমার বাড়িতে আমি কুরিয়ার করব করবো তো অর্জুন এই ব্যাপারটা এসে বাড়িতে বলে এবং তারপরে ফোরিং লেগে পড়ে যে যেভাবে বাচ্চাকে খুঁজে বার করতে হবে ইতিমধ্যেই পাড়ার থেকে একটা মানুষ দেখেছে এবং বলেছে যে একজন মহিলাকে ভোরবেলায় পেছনের রাস্তা দিয়ে বেরোতে দেখা গেছে যে রাস্তা দিয়ে আনটি গেছিলো এই সিরিয়ালে তো কোনো পুলিশ নেই মানে একটা বাচ্চা বাড়ির থেকে আউট হয়ে গেল উধাও হয়ে গেল কোথায় গেল তার জন্য তো একবার প্রথমে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার পুলিশের কাছে যেতে হবে গিয়ে একটা মিসিং ডায়েরি করতে হবে যে আমার বাচ্চাকে অমুক সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে একজন দেখছিল যার নাম হচ্ছে পুপু পুপু মামি তো তিনি ঘুমোচ্ছিলেন বাচ্চা নাকি সেখান থেকে গায়েব হয়ে গেছে তো পুলিশ তো একটু তদন্ত তদন্ত করবে কিন্তু না আমাদের ফরিং নিজেই পুলিশ হয়ে গেছে তো ফরিং এখন নিজেই সমস্ত কিছু বুঝে নিচ্ছে এরই মধ্যে অমৃতা আবার একটা বিজনেস শুরু করেছে শাড়ির ব্যবসা বাবুর কাছ থেকে টাকা ধার করেছেন যে বাবু একটা সময় স্বরূপকে ভয় দেখাতো টাকার জন্যে সেই প্রবীরের কাছেই কিন্তু ধার করেছে আমাদের অমৃতা উনিও বিপদে পড়বেন তবে তার আগে আমাদের ফরিং কি করে পুপু আন্টিকে হাতে নাতে ধরবে সেটাই এখন দেখার পালা গল্পের মেন ভিলেন হয়ে গেছে পুপু আনটি আমি আন্টি বলছি ফরিংয়ের মামি এবার গল্প হচ্ছে এখানে অন্যরকম গল্পের যে আসল নায়ক ছিল সে মরে গেছে এবার এসেছে একজন দ্বিতীয় নায়ক তিনি গল্প এগিয়ে নিয়ে যাচ্ছেন ভিলেন পুরনো ভিলেন আবার ফিরে এসেছে এরই মধ্যে একটা মুখো দেখতে মেয়ে নাকি না ব্যাংকবাবু বলিনি ব্যাঙ্ক মুখো দেখতে একটা মেয়ে নাকি এর সাথে টেক্কা দেবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্যে তো তিনি তো হতে পারবেন না তিনি মুখ থুবড়ে পড়বে সেটা আমরা সবাই জানি ফোরিং খেলবে এবং তার আগে সে তার বাচ্চাকে খুঁজেও বার করবে এত কিছু বোধ হয় সিরিয়ালেই সম্ভব হয় বাস্তবে করতে গেলে কালঘাম ছুটে যেত তো যাই হোক বন্ধুগণ দেখতে থাকো সিরিয়াল আলতাফরিং স্টার জলসা স্টার জলসা এস ডিতে আর আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে